ক্লাস 10 বা মাধ্যমিকে জিওগ্রাফি বা ভূগোলের কোন বইগুলো আছে, কোন বইগুলো সব থেকে ভালো, কোন বইয়ের কত দাম, সবই এই ভিডিওতে বলবো, দেখতে থাকো। দেখো, প্রথমে আমি বইয়ের লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 10টি বই দেখাবো, পরপর বইয়ের লিস্টগুলো দেখাবো, তারপরে অবশ্যই বইগুলো দেখিয়ে দেবো, বইয়ের ভেতরে লেখাগুলো দেখিয়ে দেবো। প্রথমে সমরেন্দ্রনাথ মোদকের বই বিবিকুণ্ডু গ্র্যান্ডসন্স পাবলিকেশন। প্রত্যেক বইয়ের দাম কিন্তু 165 টাকা করেই দাম, যে কোনো বই কেনো না কেন। এরপরে অনুজ বরণ সরকার, ওরিয়েন্টাল বুক কোম্পানি। এই এরপরে রয়েছে অধ্যাপক অরুণাভ মিশ্র ও ডক্টর রামকৃষ্ণ সেন, রণজিৎ গরাং প্রান্তিক প্রকাশনী, ডক্টর গুরুপ্রসাদ চট্টোপাধ্যায় ও ডক্টর মৌসুম মজুমদার। এরপরে দুলাল দাস, চন্দন সুরভি দাস, ডক্টর গৌতম মল্লিক ও ডক্টর নিত্যানন্দ প্রধান, দীপ প্রকাশন। এগুলো প্রকাশন, আর রাইটারের নাম আমি লিখেছি আগে, লেখকের নাম আগে রয়েছে। আর দাগে রয়েছে বসু মৌলিক, প্রান্তিক প্রকাশনী। এরপরে রয়েছে দেখো ডক্টর গোপালচন্দ্র মাইতি, কথা কাহিনী প্রকাশনী, আর ডক্টর যুধিষ্ঠির হাজরা, অনিরুদ্ধ হাজরার বুক ইন্ডিয়া পাবলিকেশন। এখানে বলে দিই, এই 10 দাগে রয়েছে বলে এটা কিন্তু ভেবো না যে বাজে বই, এটা কিন্তু ভালো বই। হ্যাঁ, এবার কোনটা কেন কিনবে সেটা আমি এবার বলে দেবো। আগে লিস্টটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে, লিস্ট দেখিয়ে দিচ্ছি। এবার পরপর কোন বই কেমন আমি বইগুলো দেখাবো আর সাথে বলতে থাকবো। দেখো লিস্টে সবার প্রথমে এই বইটি ছিল সমরেন্দ্রনাথ মোদকের বই, 10ম শ্রেণী, ঠিক আছে। এই বইটা দেখো ভেতর দিকটা আগে দাম দেখাই, 165 টাকা। আচ্ছা, পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি 165 টাকা দাম। এরপরে বইটার ভেতরে দেখো অনেক বেশি ইনফরমেশন, পুরো দেখো পার্থক্যগুলো কেমন পয়েন্ট করে লেখা আছে, সাইডে সাইডে ছোট্ট ছোট্ট শর্ট কোয়েশ্চেনের জন্য জিনিসগুলো আলাদা করে দেওয়া আছে, চিত্র ছবি ভালো আছে, সব থেকে ভালো লেখা এটা, ঠিক আছে। যারা ভালো কঠিন ভাষা বোঝো, এখানে একটু কঠিন আছে ভাষাটা, কিন্তু ইনফরমেশান এর থেকে বেশি কোনো বইতে নেই। যারা অনেক বেশি পড়তে চাও তারা কিন্তু অবশ্যই এই বইটি কিনবে। এরপরে দেখো লিস্টে অনুজ বরণ সরকারের এই বইটি ছিল, এটি অনেক বেশি ইনফরমেশান আছে আগের বইটির মতন, তবে এতে ভাষা অনেক সোজা, আগের বই থেকে একটু কম ইনফরমেশান আছে, কিন্তু যতটুকু আছে এনাফ, অনেক বেশি লেখা আছে, টু দি পয়েন্ট আনসার আছে এখানে। তোমরা কিন্তু এটাও 165 টাকা, অবশ্যই বারবার বলছি একই দাম সব বইগুলোর। কিন্তু এখানে দেখো চিত্র কত সুন্দর করে, ম্যাপ সুন্দর করে দেওয়া আছে, ছবিও সুন্দর দেওয়া আছে এখানে দেখো। তো যারা একটু সোজা ভাষায় বই চাইছো এবং সব তথ্যও চাইছো তারা এই বইটি কিনবে। এরপরে দেখো 3 নম্বরে ছিল অধ্যাপক অরুণাভ মিশ্র ও ডক্টর রামকৃষ্ণ সেনের বই, এটাও যথেষ্ট ভালো বই। আমি বলবো যে এখানে যে 10টি বইয়ের কথা আমি বলেছি প্রত্যেকটিই কিন্তু ভালো, কোনো বইটিকে খারাপ বলা যাবে না। কারণ দেখো আজকালকার বই কিন্তু সবই সুন্দর, কী সুন্দর পয়েন্ট করে ছোটো ছোটো করে লেখা আছে ইনফরমেশানগুলো, প্রত্যেকটি জিনিসই ভালো। দেখো এখানে কী সুন্দর চিত্র রয়েছে, এই বইটিও কিন্তু যথেষ্ট ভালো। তোমরা একটু সহজ ভাষায় যদি পড়তে চাও তাহলে 2 নম্বর যে বইটা বললাম অরুণ বরণ সরকার বা এটা অধ্যাপক অরুণাভ মিশ্রের বই, এগুলো কিন্তু বেশ ভালো বই প্রত্যেকটি। যারা 2-3টি বই কিনবে তারা কিন্তু সমরেন্দ্রনাথ মোদক, অনুজ বরণ সরকার, লাস্টে যে 10 নম্বরে যে বইটি আছে সেটিও কিন্তু যথেষ্ট ভালো। মানে কোনটাকে ভালো বলবো কোনটাকে খারাপ বলবো এটাই আর কি ব্যাপার। কিন্তু যেমনভাবে বলছি 1, 2, 3 নম্বর আমি দেখালাম, সেই প্রত্যেকটি বই ভালো। এরপরে 4 ছিল রণজিৎ গরাং, দেখো এই যে রণজিৎ গরাঙের বই, এটা এরকম দেখতে, দেখে নাও তোমরা, দেখবে তোমাদের স্কুলে এর মধ্যে যে কোনো একটি বই অবশ্যই দেবে, 10টি বই আমি দেখাচ্ছি অবশ্যই দেবে বইগুলি, প্রত্যেকটি বই ভালো। এবার আর র্যাঙ্কিং আমি করব না, পরপর শুধু তোমাদের বইগুলো দেখাবো, তোমরা দেখেই বুঝতে পারবে যে কেমন বইগুলো। এই যে দেখো কী সুন্দর করে ম্যাপ পয়েন্টিংয়েও কিন্তু তোমরা এগুলো কাজে লাগাতে পারবে, সুন্দর করে লেখা, ছোটো ছোটো করে ইনফরমেশানগুলো দেওয়া, পেছনে পৃষ্ঠাটা দেখায় এইরকম, রণজিৎ গরাঙের বই। হ্যাঁ, এই যে এরপরে 5 নম্বরে ছিল ডক্টর গুরুপ্রসাদ চট্টোপাধ্যায়, এই বইটি আমার কাছে, এছাড়াও অনেক বই আছে তবুও 10টার বেশি আর কী করে বই দেখাবো। এই যে ডক্টর গুরুপ্রসাদ চট্টোপাধ্যায়, ডক্টর মৌসুম মজুমদার, দেখো একটু ভেতরে লেখা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে।
দেখেছো সব বইতে কি সুন্দর করে সব এই ম্যাপ পয়েন্টিং করা লেখা। এই দেখো বইয়ের পেছন দিকটা এরকম, তোমাদের চিনতে যাতে সুবিধা হয় সেই জন্য বইয়ের পেছন দিকটা একটু দেখাচ্ছি। এরপরে ছিল দুলাল দাস, ছায়া প্রকাশনীর বই। তোমরা ছায়া প্রকাশনীর বই পছন্দ করো, এই যে ডক্টর দুলাল দাস আর চন্দন সুরভি দাস। একটু ভিতরে লেখা দেখাই, এই দেখো এখানে কিন্তু লেখা খুব সহজ থাকে। একটু তোমাদের লেখাগুলো দেখাই, এই এটা বইয়ের পেছন দিকটা একটু দেখিয়ে দিই, এই যে এরকম এইটা পেছন দিকটা দেখতে এরকম, ছায়া প্রকাশনীর বই এটা। এরপরে 6 নম্বর হলো এটা, সাথে ডক্টর গৌতম মল্লিক, এই যে দীপ প্রকাশন, ডক্টর গৌতম মল্লিক, ডক্টর নিত্যানন্দ প্রধান। এখানে দেখো এটাও দেখাই বইটা, তাহলে তোমরা একটু পড়ে দেখতে পারবে যে ভাষাটা তোমাদের কোনটা ভালো লাগছে। একটু এই জায়গাগুলোতে তোমরা পজ করে পৃষ্ঠাগুলো পড়ে নিয়ে বুঝতে পারবে কার কেমন ভাষা পছন্দ, সে সেটা দেখে একটু পড়তে পারবে যে তোমার কেমন ভাষা পছন্দ সেই অনুযায়ী আছে কিনা বইটাতে। হ্যাঁ, এর পেছন দিকটা আমি দেখাচ্ছি, 7 নম্বর বই চলছে। ব্যাপারটা এরকম যে যে কোনো একটা বই পড়লেই কিন্তু হবে। হ্যাঁ, তবু তোমাদের কোন স্কুলে কোন বই দিয়েছে, আর আমি তো বলেই দিলাম কোনগুলো সব থেকে ভালো বা কীরকম বৈশিষ্ট্য। এরপরে 8 নম্বরে বসু মৌলিক, প্রচুর ভালো বই আছে। দেখো এখানে পৃষ্ঠাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আবারও বলছি নিজেরা এবার দেখো ভাষাগুলো কেমন লাগছে তোমাদের, সেই অনুযায়ী তোমরা বুঝে বইগুলো কিনতে পারবে। অবশ্যই স্কুল থেকে যে বই দেবে বুক লিস্টে সেটাই কিনবে, কিন্তু যদি কারোর মনে হয় যে হ্যাঁ আর একটা বই দেখে নিচ্ছি ভালো সেটাও কিনে নিবে। যারা অনেক বেশি মার্কস পেতে চাও তারা তো আমি বলবো 2-3টে বই কিনবে, স্কুলে যে বইটা দেওয়া হচ্ছে তা সে সেটা ছাড়াও বই কিনবে। এবার এখানে সেগুলো তোমরা দেখে নিতে পারছো, এই যে বইয়ের পেছন দিকটা এরকম বসু মৌলিক। আর 2টো বই বাকি, 9 নম্বরে ছিল ডক্টর গোপালচন্দ্র মাইতি, দেখো এই যে বইটি আজকে এখানে আমি তোমাদের সবকটা বই দেখিয়ে পরিচিত করাচ্ছি তোমাদের যে বইগুলো কেমন। এইরকম এরপরে শেষ বই, কিন্তু এটা আমি বারবার বলছি এটা না আমি লিস্টে লিখতে ভুলে গেছিলাম সেই কারণে 10 নম্বরে, কিন্তু এটা 10 নম্বরে লেখার মতন বই কিন্তু না। হ্যাঁ, এটা যথেষ্ট ভালো বই, বুক ইন্ডিয়া যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরার বই, এটাও কিন্তু যথেষ্ট ভালো বই। দেখো দেখে নাও, ঠিক আছে তাহলে এই পরপর দেখো বইগুলো আবার তোমাদের একবার দেখাচ্ছি, এরকম করে চলতে থাকবে। তাহলে আচ্ছা এবার যদি শেষে বলতে চাই তাহলে কিন্তু এই যে প্রথমে এই 3 নম্বরে দেখিয়েছিলাম অরুণাভ মিশ্র, তাহলে আমি একবার বলে দিই শেষে যে যদি একটু ভাষা জ্ঞান ভালো থাকে মানে কঠিন ভাষা পড়তে পারো, খুব বেশি না হালকা একটু কঠিন, সমরেন্দ্রনাথ মোদকের বই কিন্তু তাহলে সব থেকে ভালো। এর মতো ইনফরমেশান আর কোনো বইতে নেই, অনেক ভালো, অনেক বেশি তথ্য, ছোট ছোট করে সব পাশে পাশে শর্ট কোয়েশ্চেনগুলো হাইলাইটেড করা আছে, খুবই ভালো বই। আর অনুজ বরণ সরকারের ওরিয়েন্টাল বুক কোম্পানি যে বইটা, এটাতে ভাষা খুবই সহজ এবং তুমি সব লেখাও পেয়ে যাবে। যদি একটু সহজের মধ্যে সব থেকে ভালো চাও তাহলে আমি এই 2 নম্বর বইটা বলবো, আর যদি একটু কঠিনের মধ্যে খুবই ভালো বই চাও তাহলে এটা। এছাড়া তো এই যে অরুণাভ মিশ্রের বইও যথেষ্ট ভালো, আর আরেকবার লিখে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বই কিন্তু ভালো। তোমরা এইসব রাইটারের নাম তো খুবই ভালো করে জানো, দুলাল দাস, গৌতম মল্লিক, বসু মৌলিক, মানে কাকে খারাপ বলবো, প্রত্যেকটি যুধিষ্ঠির হাজরা প্রত্যেকটি বই তো ভালো। হ্যাঁ, তাহলে আশা করি বইগুলো তোমরা বুঝতে পেরেছো কী ধরনের বই কোনটা। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।